জাতীয় দলের তিন সপ্তাহের অনুশীলনে এদিন বিশ্রামে ফুটবলাররা। আগের দিন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে কাবরেরা শিষ্যরা। রোববার তাই রিকভারি ডে। টিম হোটেলে জিম ইয়োগাতে নিজেদের মতো সময় কাটালেন সাজ্জাদ, সুমন রেজারা। 15 সেপ্টেম্বর কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। দেশের মাটিতে আর মাত্র 2 দিন অনুশীলন করতে পারবেন ফুটবলাররা। গেল 16 দিন ধরে চলা হাই ইন্টেনসিভ অনুশীলন সাধারণত হয় না ক্লাবগুলোতে, আর তাই স্বল্প সময়েই ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে ফুটবলাররা। সবারই মিনিমাম 3 থেকে 4 কেজি ওয়েট কমেছে এই কয়েকদিনে, এবং ফিজিক্যালি অনেক স্ট্রং হয়েছে। মাঠে দেখলেই বোঝা যাবে যে আপনার প্রত্যেকটা প্লেয়ার কি পরিমাণ ফাইট করতেছে খেলার জন্য। লিগের আর ন্যাশনাল টিমের প্র্যাকটিস আপনাকে বলছি না আসমান আর জমিনের ব্যবধান, কারণ লিগে যে প্র্যাকটিস হয় এগুলো ন্যাশনাল টিমের যদি এরকম প্র্যাকটিস হয় তাহলে আমরা অনেক পিছিয়ে যাবো। দুটি ফিফা প্রীতি ম্যাচে মাঝমাঠ ব্লক করে হাই প্রেসিং ফুটবল খেলার পরিকল্পনা বাংলাদেশের। কোচ হ্যাভিয়ের কাবরেরার পছন্দের ছক 4-1-4-1, সেজন্য পারফেক্ট নাম্বার 9 হিসেবে খেলানো হবে সাজ্জাদ হোসেন কিংবা সুমন রেজাকে। প্রস্তুতি ম্যাচেও তাদের দেখা গেছে এই ভূমিকায়। বাংলাদেশের স্কোরিং দুর্বলতা ঘোচাতে চান তারা। খেয়াল করবেন হয়তো প্র্যাকটিসের পরে সবাই যখন ড্রেসিং রুমে চলে যায় আমরা সাজ্জাদ এবং আমি দুজনে এক্সট্রা প্র্যাকটিস করি, ফিনিশিংয়ের কোচ সেখানে থাকে। এইবারের কাম্বোডিয়ার নেপালের ম্যাচে কোচ এখন খাকি খেলবে এটা পুরো ডিসিশন নেয় নাই, এমনকি নিতেও ইনশাল্লাহ চিন্তা করতে হবে যে কি সুমন খেলবে না সাজ্জাদ খেলবে, কারণ দুজনে প্র্যাকটিসে হার্ডওয়ার্ক করতেছি, কারণ পজিশন একটা, স্ট্রাইকার খেলবে একজন। আন্তর্জাতিক ফুটবলে প্রতিপক্ষের ডিবক্সে কি যেন হয় ফুটবলারদের, শটস অন টার্গেটে করতে পারেন না ঠিক মতো নিশানাবাজি, এছাড়াও গোল হজম করে সমতায় ফিরতে না পারা কিংবা শেষ মুহূর্তে পিছিয়ে পড়া, ফুটবলাররা এসব মানসিক বাধাগুলো কাটিয়ে উঠতে শিখছেন কাবরেরার অধীনে। আমরা যখন ক্যাম্পে প্রথম আসি এখানে কোচ আমাদেরকে এটাই বলেছে মেন্টালি তোমরা আরও স্ট্রং হও, কারণ একটা গোল খাওয়ার পরে তোমরা মনে করো খেলা শেষ হয়ে গেছে, বাট এটা ফুটবল না। ফুটবল হচ্ছে আমরা একটা গোল খাওয়ার পর আরও 2টা গোল দেবো, এই মনোভাব ভিতরে তৈরি করো। এবং আমরা ম্যাক্সিমাম গোল লাস্ট 15 মিনিটের দিকে রিসিভ করি, আমাদের এই এনার্জিটা ওই সময় যেন আমরা ফার্স্ট 20 মিনিট যেভাবে খেলে এইভাবে যেন খেলতে পারি, এভাবে তোমাদের প্রস্তুত হতে হবে। একদিনের বিরতি দিয়ে আবার অনুশীলন নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার 25 জন থেকে 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।